Assalamualaikum, শিক্ষার্থীরা বুঝতেই পারছো আবারও ডব্লিউএস কোশ্চেন নিয়ে হাজির হলাম। এর আগের লেকচারটিতে হাওয়ের ব্যবহারটি শিখিয়েছিলাম, আর আসলে হাওয়ের ব্যবহারটা শিখতে আমাদের একটু সময় লেগেছিল, কারণ আমাদের যে বেসিক নলেজ সম্পর্কে আসলে একটু জ্ঞান লাভ করতে সময় লেগেছিল। তো এ কারণে আমাদের মূলত ওই লেকচারটিতে সময় লেগেছে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ফয় পয়েন্ট এবং হয়ারের ব্যবহার নিয়ে। তো আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে হয়ারের ব্যবহার। হয়ার আসলে এটার অর্থটা কি বলো তো? কোথায়, তাই না? তো আমি এটা রুলসটা একটু পড়ব। দেখো, সাধারণত কোনো জায়গা বা স্থান সম্পর্কে জানতে চাইলে তখন হয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। আচ্ছা, যেমন এখানে আমি এক্সাম্পলও দিয়েছি, তবে এক্সাম্পলগুলো পড়ার বা এক্সারসাইজটা করার পূর্বে আমি গঠন প্রণালীটি সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, হয়ারের গঠন প্রণালী কিভাবে করতে হয় দেখো। এখানে আমি কি করব, জায়গা, যেমন জায়গার, যখন জায়গার সম্পর্কে বলা হবে সেক্ষেত্রে আমি কি করতে পারি, হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ বা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো, এখন আমি এক্সারসাইজটিতে যাব। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হি লিভস ইন ঢাকা। আচ্ছা, এখানে দেওয়া আছে ঢাকা। ঢাকাটি কি একটা স্থান না? অবশ্যই এটি একটি স্থান। তো এখানে বলা হচ্ছে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তো আমি এখন এক্ষেত্রে কি করতে পারি, আমি বুঝতেই পারছি যে এখানে আমার জায়গাকে নির্দেশ করেছে। তো যেহেতু জায়গাকে নির্দেশ করেছে, সেক্ষেত্রে আমি কি বসাবো, ফার্স্টে আমি হোয়ার বসাবো। ওকে, হয়ার বসালাম। এরপরে যেটি বলেছিলাম, দেখো তো আমার অক্সিলারি ভার্ব বসানোর কথা বলেছিলাম। আচ্ছা, অক্সিলারি ভার্ব এখানে কি আমার আছে দেওয়া? যখনই অক্সিলারি ভার্ব দেওয়া না থাকবে, তখন আমাকে কি করতে হবে, বাক্যে ডু, ডিড অথবা ডাজ বসাতে হবে। তো আমার এই সেন্টেন্সটি আছে কোন টেন্সে, সেটাও খেয়াল করতে হবে। এই সেন্টেন্সটি আছে হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, তো এই কারণেই আমি কি করলাম, তখন আমি ডু বসাবো। আচ্ছা, ডু, মনে করো ডু বসাবো। আচ্ছা, ডু বসালাম। আচ্ছা, এরপরে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে হি দেওয়া আছে। আচ্ছা, হিটা কোন, হিটা আমার কোন পার্সন বলো তো? থার্ড পার্সন, তাই না? আর হি, হি হচ্ছে একজন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখনই হবে তখন কি করতে হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। আর সে কারণে আমি কি করলাম, ডুর সঙ্গে ইএস যুক্ত করে ডাস করে ফেলেছি। কি বোঝা গেল কেন ডাস বসিয়েছি? তো দেখো, তাহলে আমি কি বলতে পারি, হোয়ার ডাস, এখানে আমার সাবজেক্ট ছিল হি, আমি সাবজেক্টকে হি রাখবো, কারণ এটা থার্ড পার্সনের কখনো চেঞ্জ হয় না। এরপরে কি করব, বেস ফর্ম। দেখো এখানে কি হবে, মেইন ভার্ব বা ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে, অর্থাৎ ভার্বটি প্রধান যে ফর্মটি আছে সেটি আমাকে বসাতে হবে। তাহলে বেস ফর্ম, যেমন লিভস আছে এখানে, তাহলে লিভসের বেস ফর্মটি কি হবে, লিভ হবে। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? তাহলে আমরা আবার বলি, কি বলবো আমরা, হোয়ার ডাজ হি লিভ। আচ্ছা, এরপরে দেখো হি উইল গো টু লন্ডন, হি উইল গো টু লন্ডন, সে লন্ডনে যাবে। আচ্ছা, লন্ডন কি একটা জায়গা না? এ কারণে আমি কি করব, হায়ার ব্যবহার করব। তাহলে আমি হায়ার, তাহলে হায়ার ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে দেখো আমার বাক্যে কি দেওয়া আছে, বাক্যে আমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল, তাহলে আমি উইল বসিয়ে দিলাম। এরপরে কি করব, সাবজেক্টকে নিয়ে এলাম, সাবজেক্টকে হি। এরপরে এক্সটেনশন বা বাকি অংশ কি ছিল, গো ছিল, আমি গোকে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার হোয়ারের ব্যবহার। আর এখন চলো আরও একটি ব্যবহার সম্পর্কে জানবো, সেটি হচ্ছে হোয়েন। আচ্ছা দেখো, হোয়েনে কি, হোয়েন অর্থ হচ্ছে কখন। কখন মানে কি, একটা সময়, সময়কে নির্দেশ করছে না?
অবশ্যই এখানে কি একটা সময়কে নির্দেশ করবে। তো দেখো কি বলা হয়েছে, সাধারণত সময় সম্পর্কে জানতে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। আচ্ছা, হোয়েনের গঠন প্রণালীটি একটু দেখে নাও। হোয়েনের গঠন প্রণালীটি হচ্ছে হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ এক্সটেনশন। আচ্ছা, আমার কাছে কি কিছু মিল পাচ্ছ আগেরটার সঙ্গে? গঠন প্রণালীটা কিন্তু আগেটার সাথে মিল আছে। জাস্ট আগের আমার হোয়ারের যে গঠন প্রণালীটি ছিল আর হোয়েনের গঠন প্রণালী সেম, শুধু এখানে ডিস্টেন্সটা কি হোয়ার বসবে আর এখানে বসবে কি আমার হোয়েন বসবে, কেমন? আর গঠন প্রণালীটা সেমই থাকছে। তো দেখো এখানে কি দেওয়া আছে, হি উইল কাম টুমোরো, হি উইল কাম টুমোরো অর্থাৎ আগামীকাল। এখানে টুমোরোটা কি একটা সময়, আগামীকাল বা আগামী দিন, তাহলে এখানে কি নির্দেশ করছে, সময়কে নির্দেশ করছে। তো সময়কে যদি নির্দেশ করে তাহলে আমি সেক্ষেত্রে কী দিয়ে প্রশ্ন করব, হোয়েন দ্বারা আমাকে প্রশ্ন করতে হবে। তাহলে আমি লিখলাম কি হোয়েন। আচ্ছা, এরপর বিভার্ব আমার পাশে বিভার্ব দেওয়া আছে, বিভার্বটি ছিল উইল, এরপরে আমি উইলকে বসাবো, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে বলেছিলাম ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, ভার্ব ছিল কাম, কাম বসিয়েছি। তো আমার কি দাঁড়াচ্ছে, হোয়াইন উইল হি কাম। আচ্ছা, এরপরে আরও একটি এক্সারসাইজ দেওয়া আছে, দেখো ওয়াই ওয়াজ বর্ন ইন 1995। আচ্ছা, এই বাক্যটিতে তুমি দেখো, এই বাক্যটিতে আমার ওয়াজ, ওয়াজটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না? তো ওয়াজটা যদি আমার পাস্ট টেন্সে থাকে তার মানে আমার মূল বাক্যটি কোন টেন্সে আছে, মূল বাক্যটি কিন্তু আমার পাস্ট টেন্সেই আছে। আর এক্ষেত্রে যদি পাস্ট টেন্সেই থাকে তাহলে আমি কী করব, আমার অবশ্যই প্রশ্নটিও আমাকে পাস্ট টেন্সে করতে হবে, কেমন? আর এখানে ইন 1995 অর্থাৎ এখানে একটা সময়কে নির্দেশ করেছে, 1995 সাল, তো এটা কি একটা সময়। আর এক্ষেত্রে আমি কী করব, হোয়েন দ্বারা প্রশ্ন করব। ওকে, ফাইন, আমি হোয়েন ব্যবহার করলাম, এরপরে বিভার বসানোর কথা বলেছিলাম। আচ্ছা, বিভারটি আমার ওয়াজ ছিল, তো ওয়াজ যেহেতু ছিল সেক্ষেত্রে আমি এখানে ওয়াজ বসাতাম, কিন্তু এখন আমি ওয়াজটা এ কারণেই বসাবো না, আমাকে কি করতে হবে, আমার সাবজেক্টকে চেঞ্জ করতে হবে। এখন এখানে আমার সাবজেক্ট ছিল কে, আই, ফার্স্ট পার্সনে ছিল, এখন আমি ওটাকে কি করব, সেকেন্ড পার্সন করব। তাহলে আমি আইকে কি করলাম, সেকেন্ড পার্সনে করে ইউ বানালাম, তাহলে ইউ হলো, আচ্ছা ইউ এর সাথে ইউ, তাহলে এখানে যেমন তোমার, তাহলে আমি এখানে কি করতে পারি, ইউ ওয়াজ থেকে তখন আমার কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, কেমন? আচ্ছা, এ কারণেই আমি ওয়ার বসালাম, আর বাকি অংশটি এক্সটেনশন ছিল বর্ন, বর্নকে বসিয়ে দিলাম, একটা প্রশ্নবোধক মার্ক দিয়ে দিলাম। তো তাহলে এখন আমার কী দাঁড়াচ্ছে, দেখো হোয়াইন ওয়াইড ইউ বর্ন, তুমি কখন জন্মগ্রহণ করেছিলে। তো হোয়ারটি তো বোঝানো হলো, আর এরপরে আরও একটি ব্যবহার সম্পর্কে জানবো, সেটি হচ্ছে হয়। দেখো হয় অর্থ হচ্ছে কেন, হয় অর্থ কি বোঝায়, কেন বোঝায়। আচ্ছা, তো দেখো সাধারণত কোনো কাজের কারণ জানতে তখন হয় দ্বারা প্রশ্ন করতে হয়। আচ্ছা, সাধারণত তোমাকে যেমন একটা কাজ আছে না যে কেন এই কাজটি করা হলো বা কী কারণে করা হলো, যখনই এরকম কোনো প্রশ্ন আসবে তখন তোমাকে কি করতে হবে, অবশ্যই হোয়াই ইউজ করতে হবে। আর আরও একটি বিষয় সেটি হচ্ছে, যেমন অনেক সময় বাক্যে বিকজ, ইন কেস অফ, টু, অফ, সিন্স, অ্যাজ, সো দ্যাট ইত্যাদি থাকতে পারে, আর বাকির মধ্যে এগুলো যখনই থাকবে তখনই আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারি। তো হোয়ারের গঠন প্রণালীটি একটু জেনে নিই। হোয়ারের গঠন প্রণালী হচ্ছে হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, সেম আগেরটার মতনই, আগের যেভাবে আগের যে রুলসটি করেছিলাম সেম আগের রুলস এর মতনই। তো চলো, খুবই সহজ আমার যেটা মনে হচ্ছে তোমরা পারবে। তো দেখো এখানে কী দেওয়া আছে, হি কেম হেয়ার টু মিট মি। আচ্ছা, হি কেম হেয়ার টু মিট মি, সে আমার সঙ্গে এখানে সাক্ষাৎ করার জন্য এসেছিল। আচ্ছা, এখানে এসেছিল, মিট মি, তাহলে আমি এখানে কী করব, এখানে আমি হোয়াই ইউজ করব। আচ্ছা, হোয়াই বসালাম, যেমন বলতে পারে না যে সে কেন এখানে এসেছিল,
সে আমার সঙ্গে দেখা করার জন্য কেন বলেছে, কেন বলার কারণে আমি হোয়াই ইউজ করলাম। এরপরে দেখো আমার বাক্যটি কেম, আচ্ছা কেমটা কোন টেন্স, কাম থেকে কেম হয়েছে, আর সেটি হচ্ছে কি পাস্ট টেন্স, তাই না? তো কাম থেকে যদি কেম হয় সেটি হচ্ছে আমার পাস্ট টেন্সে সেন্টেন্সটি আছে, তো আমাকে প্রশ্নটি অবশ্যই কি করতে হবে পাস্ট টেন্সে করতে হবে। তো এখানে কেম পাস্ট টেন্স থাকার কারণে আমি বলেছিলাম যে আমার প্রশ্নটি যেহেতু পাস্ট টেন্সে করবো, তবে তার আগে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব বসবে। আচ্ছা বাক্যটিতে কোথাও কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে? যখন দেওয়া না থাকবে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে। বাক্যটি আমার পাস্ট টেন্সে ছিল, এ কারণেই আমি কি করলাম ডিড বসালাম। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট বসাবো, সাবজেক্টকে হি, আমি হি কে বসাবো। দেন আমি কি বসাবো বলতো, মেইন ভার্ব। আচ্ছা কাম, কামের মেইন বা বেস ফর্ম হবে কি, কেমের বেস ফর্ম ঠিক কী হবে, এখানে কেম আছে তাহলে এটার বেস ফর্ম বা মেইন ভার্ব হবে কাম, তখন আমি কাম বসাবো। এরপরে দেখো বাকি অংশ হেয়ার, হেয়ারকে বসিয়ে দিলাম, এরপর একটা প্রশ্নবোধক মার্ক দিয়ে দিলাম। তো এভাবে আমরা আসলে চেষ্টা করব। মোটামুটি এই ছিল আজকের লেকচার। তো ইনশাল্লাহ তোমরা আসলে ভয় না পেয়ে এটি বারবার অনুশীলন করো, তুমি যত বেশি অনুশীলন করবে ততই বেশি জ্ঞান লাভ করতে পারবে, কেননা আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।